হট করে সব ওপেন করছি, কাউকে ইনভাইট করিনি। দাদা আপনি কোথায় যাবেন? খাও 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 না খাও আমি এটা খাই। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বারাসাত ব্লগস। তো অনেক রাইডের প্ল্যান ছিল, 15 আগস্টের দিন অনেক গ্রুপ আমাকে ইনভাইট করেছিল রাইড করার জন্য, ওদের গ্রুপে জয়েন দেওয়ার জন্য, কিন্তু করতে পারিনি, খুব ব্যস্তর মধ্যে আছি। আমি একটা মোবাইল শপ করছি, সেই জন্য একদম টাইম মিলছে না, ওইদিকে টাইম দিতে হচ্ছে, দোকানের কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, এই জন্য একদম সময় পাচ্ছি না। তো দেখা যাক কত তাড়াতাড়ি রাইড করতে পারি। মোটামুটি আজকে শপটা দেখাচ্ছি যে কতটা কাজ এগিয়েছে, 3-4 দিনের মধ্যে ওপেন করব, এই জন্য খুব ব্যস্তর মধ্যে আছি, তো খুব তাড়াতাড়ি রাইড করবো, চলো শপটা দেখিয়ে দিই। তো ডেকোরেশনের কাজ চলছে দেখতেই পাচ্ছ, এখন কাজ বাকি আছে, 2-3 দিনের মধ্যে ওপেন করতে হবে, দেখা যাক কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারি। বাপরে বাপ, রাস্তায় প্রচণ্ড ভিড়, কি ট্রাফিক, এখন সকাল 11টা বাজে, এখনও রাস্তায় কত ট্রাফিক। কাজীপাড়ায় পোলটার জন্য জ্যামটা বেশি হয়। তো এখন আমি যাচ্ছি বারাসাত, আজকে আমার দোকান ওপেনিং আছে, 5টার পরে সব আসবে, ইনভাইট করেছি কিছু লোকের, সবাইকে বলতে পারিনি, তো সেই জন্য একটু মিষ্টির দোকানে যাব, মানুষকে একটু মিষ্টি মুখ করাবো, একটু কোল্ড ড্রিঙ্কসের দোকানে যাব, কোল্ড ড্রিঙ্কস থাকবে। বারাসাত চাপাটালিতে যাচ্ছি দাদার দোকানে, কিছু মোবাইল আনতে যাচ্ছি, দোকানে মোবাইল রাখবো নতুন মোবাইল বিক্রি করার জন্য, আনতে যাচ্ছি চাপাটালিতে। তো সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম হচ্ছে, এখন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য প্রচণ্ড গরম লাগছে। এই সময়টা রাস্তা ফাঁকা হওয়ার কথা, কিন্তু এখন দেখতে হচ্ছে ভিড়, জানি না কেন। আজকে অন্য একটা অ্যাভেঞ্জার বাইকে মোটর ব্লক করছি, এটা 160 cc বাইক, জানি না কেমন আসছে ভিউ, ক্যামেরা অ্যাঙ্গেল দেখা হয়নি, তো এটা কে দেখতে পাচ্ছি না। দাদা আপনি কোথায় যাবেন? এ সুমনদার দোকানে যাব, টাকা দিয়ে আসছে, কোথায় যাচ্ছ? আচ্ছা আসেন আসেন। সামনে লরি দেখতে পাচ্ছি, এত লরি দিনের বেলা চলছে এই রোডে, 90 থাকা সত্ত্বেও, এই সময় তো 90 থাকে জানি। আমি প্রায় চাপাটালি মোড়ের দিকে পৌঁছে গেছি, দাদার দোকানে যাব, মোবাইল নেব, তারপর মিষ্টির দোকান হয়ে দোকানে আসব। চলে এসেছি চাপাটালির মোড়ে দাদার দোকানের কাছাকাছি, দেখা হচ্ছে আমার দোকানে গিয়ে। আজকে আমার দোকান ওপেন হচ্ছে, দোকান ওপেন করার আগে যা সাজানো গোজানো হয় আর কি, সেগুলো সাজানো গোজানোর কাজ চলছে দেখতেই পাচ্ছ। এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে, কিছুটা বাকি আছে এখনও, কিছুটা সামনে করতে হবে, কিছুটা কাজ সামনে বাকি আছে, সেগুলো হবে, এখন সাজানো হবে। মোটামুটি আমার শপটা হচ্ছে বামনগাছি রেল স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মের যে রেলগেট আছে পাশেই আমার, একদম বামনগাছিতেই। আর এখানে হচ্ছে মোটামুটি নতুন মোবাইল এবং অল মোবাইল সার্ভিস, রিপেয়ারিং, সারানো সবই হবে এখানে, আর মোবাইল যত অ্যাসেসরিজ আছে সেগুলো বিক্রি হবে।
করে সব ওপেন করছি, কাউকে ইনভাইট করিনি, কিছু কিছু আশেপাশের লোকজনকে ইনভাইট করেছি। মোটামুটি সন্ধ্যার পরে সবাই আসবে শপে দেখতে। I hit the function, hit the rosé till I hiccup.